Assalamualaikum everyone. Kya mona sen apnara shokoli. Asha korbo apnara shokole bhalo ebong shusto achen. Ami ashi Kausar Ahmed from SK Computer Tech. Ajker video ti hocche amar goto tutorial er sathe shongjukto hoye. So goto tutorial ti chilo apni kibhabe MRP passport theke e-passport er application korte parben khub shohoje. So sei application ta korar pore apni sei application er fee kibhabe joma diben online e ghore boshei Bkash kingba rocket account er moddho theke kibhabe kon website er maddhome giye পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটা এখন দেখাবো তার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে নেবেন আর যারা পূর্বের ভিডিওটি মিস করেছেন অবশ্যই আই বাটন কিংবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সো চলুন শুরু করা যাক Hello everyone, welcome back to my tutorial. Passport fee online mobile banking এর মাধ্যমে জমা দিতে হলে আমাকে একটি থার্ড পার্ট ওয়েবসাইট বাছাই করতে হবে। এটা বাংলাদেশের একটি গভর্নমেন্ট সাইট এখানে বিভিন্ন ধরনের NBR, ETN এবং এই পাসপোর্টের ফি গুলো প্রদান করা হয়। সো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। এখান থেকে দেখতে পাচ্ছেন আইবিরিস মানে একটা ওয়েবসাইট আছে। সো এটাতে যাওয়ার জন্য আমি এই যে গুগলে চলে আসি এখানে লিখলাম এ চালান ফর পাসপোর্ট একদম নিচে দেখেন এই যে লিখা আছে অটোমেটেড চালান সিস্টেম IBS মানে এটাতে আমি ক্লিক করব অটোমেটেড চালান সিস্টেম এটার একটা অ্যাপ্লিকেশন অ্যাপসও আছে আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন তবে আমি সাধারণত এই ওয়েবসাইট থেকে করি এটাতে করা খুব ইজি এবং কোনো ঝামেলা নেই এই যে দেখেন বাম পাশে পাসপোর্ট লেখা আছে এটাতে ক্লিক করার পর ই পাসপোর্ট লেখা চলে আসে এখানে দেখুন লিখা আছে ই পাসপোর্ট ইস্যু 64 পৃষ্ঠা 10 বছর মেয়াদী পাসপোর্ট আমি এখানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ফিডা চলে আসবে আমি দেন ওকে দিব ওকে দেওয়ার পর এখন নিচে দেখুন কিছু তথ্য ফিল আপ করতে হবে এখানে একদম এই যে নিচে এসে দুই নাম্বার অপশনটার পরে যে ব্যক্তি লেখা আছে না এটা নিচে দেখুন লিখা আছে নম্বর এখানে যদি কারো এনআইডি নম্বর দিয়ে আপনি আবেদন করেন এই পাসপোর্টের 18 বছর উপর হলে তো এনআইডি আর 18 বছর নিচে হলো জন্ম নিবন্ধন সো এই ব্যক্তিগত নম্বরের জায়গার মধ্যে আপনি এনআইডি নম্বরটা দিয়ে দিবেন আর জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করলে জন্ম নিবন্ধন নম্বরটা দিবেন তারপর হচ্ছে নাম মানে পাসপোর্টে অ্যাপ্লিকেশন করার সময় যে নামটা দিয়েছেন এখানে সেম এটাই দিবেন এবং ওইখানে ঠিকানা যেটা দিয়েছেন সেম এই ঠিকানাটা এখানে ব্যবহার করবেন আমি ঠিকানাটা লিখে দিলাম তারপর নিচে দেখুন লিখা আছে মোবাইল নম্বর এখানে নির্ভুলভাবে আপনাকে মোবাইল নাম্বারটা তুলতে হবে মানে এই চারটা তথ্য সঠিকভাবে তুলতে হবে ব্যক্তি জায়গায় এসে প্রথম তার ব্যক্তিগত নম্বর মানে পরিচিত যে নম্বরটা থাকে সেটা এনআইডি তারপর নাম তারপর ঠিকানা তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার মানে 1-2 কিছুই করা লাগে না 3-4 এসে এটা তোলা লাগে ইমেলটা না দিলেও সমস্যা নেই অনলাইন ব্যাংকিং যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো সেহেতু অনলাইন ব্যাংকিংয়ে থাকবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিলে এখানে অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে পড়ে না সরাসরি ব্যাংকে যাবেন সো আমি যখন অনলাইন ব্যাংকিং আসছি অনেকগুলো ব্যাংকের তালিকা এখানে দেখতে পাচ্ছেন চলে আসে সো কোন ব্যাংকটাতে এক্স্যাক্টলি বিকাশ থাকে সেটা হচ্ছে সোনালী ব্যাংক তারপরও এই যে ডাচ বাংলা ব্যাংকে রকেট থাকে আর অন্যান্য ব্যাংকে অনেক মোবাইল ব্যাংকিং বা তাদের ব্যাংকের কার্ড থাকে এই ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন সো আমি সোনালী ব্যাংকটা সিলেক্ট করবো এই যে দেখেন অনলাইন ব্যাংকিং এর নিচে সোনালী ব্যাংকটা চলে আসছে সোনালী ব্যাংক সিলেক্ট হয়ে যাওয়ার পর দেন সেভে ক্লিক একটু অপেক্ষা থাকার পরই আমার এই ইন্টারফেসটা চলে আসছে এখানে হচ্ছে আপনি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে জমা দিবেন নাকি কার্ড নাকি মোবাইল ব্যাংকিং কার্ড অ্যাকাউন্ট হলে সোনালী ব্যাংকিং প্রথম স্টেপ কার্ড হলে কার্ড আর এই যে দেখেন মোবাইল ব্যাংকিং দেওয়ার পর বিকাশ নগদ চলে আসছে যে কোনো একটা অ্যাকাউন্টে বা ট্যাপ ক্যাশ আসছে তারপর আমি বিকাশে ক্লিক করার পর এই যে দেখুন এখানে লিখা আছে কনফার্ম দেন কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর পে উইথ বিকাশে ক্লিক করব এখানে আসার পর আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করা মাত্রই আপনার বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটি এখানে নির্ভুলভাবে তুলতে হবে আমি ভেরিফিকেশন কোডটি সুন্দরভাবে তুলে নিলাম তুলে নেওয়ার পর কনফার্মে ক্লিক করেছি এবং আপনার বিকাশের কাঙ্ক্ষিত পিন নম্বরটি এখানে আপনাকে তুলে দিতে হবে সো আমি আমার বিকাশের পিন নাম্বারটি তুলে নিয়েছি এবার নিচে দেখুন ডান পাশে লেখা আছে কনফার্ম জাস্ট আপনাকে কনফার্মের ঘরে গিয়ে ক্লিক করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তবে খেয়াল রাখবেন এই কাজটি প্রক্রিয়াধীন থাকাকালীন
আপনার এই ট্যাবটা মানে ব্রাউজারটা কোনোভাবেই যেন না কাটে। যে দেখুন উপরে লিখা আছে ডন্ট ক্লোজ দি ব্রাউজার, এবং বিদ্যুৎ চলে না যায় এমন একটা সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। সো কিছুক্ষণ সময় অপেক্ষার পর এই যে আপনার চালান ফর্মটা চলে আসছে, এটা সাথে সাথে সংগ্রহ করে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, কারণ এটা কিন্তু আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাথে করে নিয়ে যেতে হবে। এটা না নিয়ে গেলে কিন্তু আপনি অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে টাকা জমা দিয়েছেন এটার কিন্তু প্রমাণ থাকবে না, আপনাকে এটা তারা মানে পাসপোর্টের জন্য ছবি ফিঙ্গার দেওয়ার জন্য নির্দেশ দিবে না। সো এটার সাথে করে প্রিন্ট আউট দিয়ে ফর্মের সাথে মানে উপরে এটা লাগিয়ে নেবেন। সো ভিউয়ার্স, এ হচ্ছে আজকের টিউটোরিয়াল, মানে কিভাবে আপনি পাসপোর্টের ফি মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট এবং নগদ অ্যাকাউন্ট থেকে সহজে জমা দিতে পারবেন আপনারটা আপনি নিজেই। সো আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন আপনাদের সকল বন্ধুদের কাছে। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।